হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শান্তা কুকিং স্টুডিওতে আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি উপকরণ দিয়ে তিনটি ডিজাইনের পিঠা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই তিনটি ডিজাইনের পিঠা তৈরি করতে কী লাগছে। আমি এখানে শুধুমাত্র 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর আমরা শুধুমাত্র একটি উপকরণ দিয়ে আমরা তিনটি ডিজাইনের পিঠা তৈরি করব। তাহলে চলুন দেখে নেই এই পিঠাগুলো তৈরি করার জন্যে ডুটা কীভাবে তৈরি করতে হবে। তিনটি সুন্দর ডিজাইনের পিঠা তৈরি করতে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। পিঠাগুলোর জন্য আমি ডু তৈরি করে নেব, আর ডুটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার পানিটাকে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, পানিটা ফুটে এসেছে। এবার আমি এতে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর আমি চাউলের গুঁড়াটা টেলে নিয়েছি। আপনারাও টেলে নেবেন, আর যদি টেলে না নেন তাহলে অবশ্যই শুকনো গুঁড়িটা ইউজ করতে হবে। এবার এটাকে এভাবে নেড়ে চেড়ে আমি ডু তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ার জন্য যে 2 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম ঠিক মতো হয়েছে। পানিটা বেশিও হয়নি আবার কমও হয়নি। এবার আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন দুটো ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। দেখুন দুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটি মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে একটি মিক্সিং বোলে নামিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে এগুলোকে ডলে ডলে ডু তৈরি করে নেব, আর এটি অবশ্যই গরম থাকতে থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে ডুটা সুন্দরভাবে তৈরি হবে না। এভাবে ডলে ডলে ডুটাকে তৈরি করে নিতে হবে। দেখুন আমাদের ডুটি তৈরি করা হয়ে গেছে। ডুটি কত সুন্দর সফট হয়েছে, ঠিক এরকম সফট করে ডুটি তৈরি করে নিতে হবে। তাহলে চলুন দেখে নিই এই ডুটি দিয়ে কীভাবে তিনটি ডিজাইনের পিঠা তৈরি করতে হয়। আজকে আমরা তৈরি করব খরগোশ, ফুল ও পাখি। তাহলে চলুন দেখে নিই পিঠাগুলো কীভাবে তৈরি করতে হবে। পিঠার ডিজাইনগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি কাঠের পিঁড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে পাখি তৈরি করে দেখাবো। পাখি তৈরি করার জন্য আমি এ পরিমাণ ডু নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এভাবে ডলে ডলে গোল শেপ করে নিচ্ছি। এবার এটাকে আমি একটি বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি, আর এই রুটিটা একটু লম্বা সাইজ করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই সাইডটাকে আঁচড় কেটে নিচ্ছি। ঠিক এরকম করে আঁচড় কেটে নেওয়ার পরে আমি একটি ছুরির সাহায্যে ঠিক এখান থেকে আবার এপাশ থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ঠিক মাঝের অংশটাকে এভাবে এখানে জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পরে ঠিক এই সাইডটাকে এভাবে আমি বলে নিচ্ছি। বলে নেওয়ার পরে আমি ঠিক এটাকে এভাবে বাস করে নিচ্ছি। বাস করে নেওয়ার পর আমি ঠিক এই সাইডটাকে এভাবে চেপে দিচ্ছি। এবার আমি এখানেও কাঁটা চামচের সাহায্যে আঁচড় কেটে নিচ্ছি পাখির লেজের মধ্যে। এবার যে এই সাইডটা আছে এটা পাখির মাথা, এটাকেও আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি।
এভাবে চেপে দেওয়ার পরে দুটি কালো জিরা দিয়ে পাখিটির চোখ দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটি পাখি। এবার আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে খরগোশ তৈরি করে দেখাবো। আর খরগোশ তৈরি করার জন্য আমি এতটুকু পরিমাণ ডো নিয়ে নিয়েছি। আবারও আগের মতো এটাকে ভালো করে ডলে নিতে হবে। এভাবে ভালো করে ডলে নিয়ে একটি লম্বা আকৃতির রুল তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা রুলটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে দুটি মাথা একসাথে সমান করে ধরে নেব। তারপরে এই সাইডটাকে ঠিক এতটুক পরিমাণ এনে পিছন দিকে নিয়ে দুটো সাইডকে এভাবে জুড়ে দেব। এবার আমি এ দুটো খরগোশের কান এখানে একটা চামচের সাহায্যে এভাবে আঁচড় কেটে নিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে এখানে এখানে আমি দুটো সিদ্ধ করে নিয়েছি। এবার কালো জিরার সাহায্যে আমি খরগোশের চোখগুলো দিয়ে দিচ্ছি। খরগোশের চোখগুলোর জন্য আমি এখানে 5-6টা কালো জিরা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটি কালো জিরা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর খরগোশ তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আরও একটি ডিজাইনের পিঠা তৈরি করে দেখাচ্ছি। এবার আমি আপনাদেরকে ফুল তৈরি করে দেখাবো। আর এর জন্য একটু বেশি পরিমাণে ডো নিয়ে নিয়েছি। এবার এটাকেও ভালো করে ময়ন করে নিতে হবে। এবার এটাকে গোল শেপ করে নিচ্ছি। এবার এটা দিয়ে আমি বেলুনের সাহায্যে একটি রুটি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা রুটিটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আবারও আমি ঠিক এগুলোকে আবারও দুটি করে ভাগ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এভাবে একের পর এক বাছ করে নিচ্ছে। এবার আমি একটি ছুরির সাহায্যে ছুরির এই অপর পিঠটা দিয়ে এভাবে মাঝখান দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছে সবগুলা। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যেন ভালোভাবে সবগুলো জোড়া লেগে যায়। এবার এটাকে এভাবে আমি রোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে এভাবে ভালো করে চেপে দিতে হবে। এভাবে চেপে দেওয়ার পরে আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুল হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলের ডিজাইনটি তৈরি হয়ে গেছে। এবার আমি ঠিক এরকম করে তিনটি ডিজাইনের পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর তিনটি ডিজাইনের পিঠা। তাহলে চলুন আমরা এগুলো বাছতে চলে যাই। বন্ধুরা পিঠাগুলো বাজার আগে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার জন্য আমি এটাকে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা শিরাটাতে বলক এসে গেছে, চিনিটা গলে গেছে এর মধ্যে। আর আমাদের আজকে শিরাটা খুব একটা ঘনও হবে না, খুব একটা পাতলাও হবে না। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে ফ্রুট কালার দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কালার আসার জন্য দেখুন আমাদের শিরাটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
আমি শিরাটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি। তাহলে চলুন দেখে নিই পিঠাগুলোকে কীভাবে ভাজতে হবে। পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পিঠাটাকে ডুবো তেলে ভাজতে হবে। এবার আমরা তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাখি পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলাটাকে অবশ্যই লো আঁচে রাখতে হবে, আর খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায়। পিঠাগুলোকে লো আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায় এবং ভেঙে না যায়। দেখুন বন্ধুরা, আমাদের পাখি পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এটা গোল্ডেন কালার এসেছে। এবার আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে আমি এক এক করে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে বড় একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে তারপর পিঠাগুলো উঠিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খরগোশ ও ফুল পিঠাগুলো। এই পিঠাগুলোকেও আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভাজার সময় চুলাটাকে লো আঁচে রাখতে হবে, খেয়াল রাখতে হবে পিঠাগুলো যেন পুড়ে না যায়। পিঠাগুলোকে আমি সাথে সাথে উঠাবো না, 1 থেকে 1.5 মিনিট পর আস্তে আস্তে পিঠাগুলোকে উল্টিয়ে দেবো। পিঠাগুলোকে আমি এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই পিঠাগুলোও ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি পিঠাগুলোকে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে তেল ছেঁকে আমি পিঠাগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর ডিজাইনের 3টি পিঠা। তাহলে চলুন দেখে নিই পিঠাগুলোকে কীভাবে শিরায় দিতে হবে। বন্ধুরা, পিঠাগুলো ভাজার আগে আমি যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম, এবার আমি এক এক করে শিরার মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। পিঠাগুলোকে বন্ধুরা 1 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর 3টি ডিজাইনের পিঠা। আশা করি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই এরকম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই পিঠাগুলো অতীতে আপ্যায়নে কিংবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য খুবই পারফেক্ট পিঠা, আর বাচ্চারাও এই পিঠাগুলো খুবই পছন্দ করবে। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।